Good morning everyone, welcome back to my channel, welcome to a new blog. কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবার ফার্স্টে জানাই সবাইকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালোভাবে দুর্গাপুজো কাটাও। আমি যে বলেছিলাম টিকিট কনফার্ম হয়ে গেছে, কারা এসছে, তো তারা চলে এসছে। আজকে হলো রবিবার, শনিবার মা আর কাকু এসছে এখানে। কাকু ফার্স্ট টাইম এই ব্যাঙ্গালোরে এলো, তো কালকে আমি ভিডিওটা শুটই করতে পারিনি। কালকে মারাত্মক রকমের এখানে বৃষ্টি হচ্ছিল, ক্যামেরাও নিয়ে যায়নি, মানে এতটাই বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি একদম, সেজন্য আর কিছুই শ্যুট করতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি। তো তো কাকু ফার্স্ট টাইম এখানে ব্যাঙ্গালোরে এসছে, এই যে কাকু, আর এই যে ও রাহি এখানে শুয়ে আছে। রাহিকে এই ফার্স্ট টাইম দেখছে, আগে মানে ভিডিও কলে ওকে দেখেছিল, ফার্স্ট টাইম এখন এসে দেখছে এখানে। আর ওর তো কোনো সেন্স নেই, ও মানে আমাদের দুজনকে চিনে চিনে অভ্যস্ত, আর বাবা ছিল এতদিন, তো মা আর কাকুকে দেখে একদম অবাক হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই যে মাকে দেখে না, এতদিন পরে নাতনিকে দেখে কেমন লাগছে? ভালো লাগছে, খুব আনন্দ। নাতনির অন্য প্রশ্নে আসছি, তো সকাল থেকে নানা রকম রান্না বান্না করতে করতে আর শুট টুট কিছু করা হয়নি। আজকে আমরা একটা জায়গায় যাব, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো ইন্টেরিয়রের ওখানে যেতে হবে, এখানে ডিমের কারি হয়েছে। আজকে ভেবেছিলাম মাছ অর্ডার দেবো, আর তাড়াহুড়ো করার জন্য ও দিতে পারিনি। এখানে কলা আলু ভাতে, আর এদিকে রাহির ডাল, ওটা তো খাইনি। আর এদিকে চচ্চড়ি হয়েছে এই যে লাউ ডাঁটা দিয়ে, আর লেবু আছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপরে যদি রাত্রে পারি দেখি ভালো মন্দ কিছু একটা রান্না করব। এখন তাড়াহুড়ো করে এটাই রান্না করেছি। তো আমরা যে যাব বলেছিলাম এই বেরিয়ে পড়েছি, আর আজকে রাহিকেও নিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি কোথায় বলো তো? আমাদের ফ্ল্যাটের ওখানেই যাচ্ছি। আমরা যে ইন্টেরিয়রের সাথে কন্ট্যাক্ট করেছি আগে, ওই ইন্টেরিয়রের লোক ওখানে কিছু ফ্ল্যাট বানিয়েছে, তো সেটাই আমরা আজকে জাস্ট দেখতে যাচ্ছি, আর কিছু প্ল্যান শেয়ার করবে আমাদের সাথে। তো সেই জন্যে আজকে যাওয়া, আজকে রবিবার, আর না হলে সময় হবে না। কালকে রাহুলের ছুটি আছে, বাট স্টিল মা কাকু ওরা সব এসছে, একসাথে একটু সময় কাটাবো বলে সেজন্য আর কালকে আর যাবো না। কালকে এমনিতেও অষ্টমী, তো সেই জন্য কালকে ঘরেই থাকবো, সেই জন্য আজকেই যাচ্ছি। এখন এই রাস্তাতেই আছি, এখনও যেতে সময় লাগবে, তিনটের মধ্যে যেতে বলেছে। আর এই যে রাহিকে দেখে না, আজকে ওকে একটা নতুন ড্রেস পরানো হয়েছে। হাই, তো তোমরা সবাই কিভাবে পুজো কাটাচ্ছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখানে অনেক মেয়েতেই পুজো হচ্ছে, কিন্তু আমরা সেরকমভাবে আর যাইনি। দেখি এই অষ্টমী, নবমী, দশমী তিন দিনের মধ্যে কোথাও যেতে পারি নাকি, তো অবশ্যই তোমরা দেখতে পাবে সেটা। এখানে মানে একটু খারাপ লাগছে, মনে হচ্ছে না পুজো পুজো বলে। ওখানে ওয়েস্ট বেঙ্গলে তো মানে একদম মনেই হয় যে পুজো বলে, এখানে অতটা মনে হয়নি কিছু। তো আমরা এসেছি একটা রুমে, মানে আমাদের বৈষ্ণবীরই একটা ফ্ল্যাটে এসেছি। এখানে ইন্টেরিয়রের কাজ হয়েছে, সেগুলো আমরা জাস্ট দেখছি। এটা একটা টিভি ইউনিট, আমাদেরকে জাস্ট দেখাচ্ছে। এখান থেকে আমরা আইডিয়া নিয়ে আমাদের ফ্ল্যাটে ওখানে যাব, মেজারমেন্ট করব। আর এইদিকে এটা হচ্ছে কিচেন, আর এইটা হচ্ছে ক্রকারি ইউনিট। এটা একটা 3 BHK ফ্ল্যাটে করা হয়েছে। আর এইদিকে দেখো এটা ওয়ার্ডরোব, এটা 3 BHK বলে। এইদিকে একটা ব্যালকনিও আছে।
তো বেশ ভালো লাগছে, খারাপ না। এবার আমরা ডিসাইড করব আমাদের কিরকম কালার আমাদের পছন্দ হয়, সেই অনুযায়ী আমরা ওনাদেরকে বলবো, তারপরেই সমস্ত কাজ শুরু হবে আস্তে আস্তে। এই রুমেরটা দেখো, এইটা হচ্ছে, এটা এই রুমের একটা ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের স্টাইলটা আমার বেশ ভালো লাগছে, খারাপ না, ওয়ার্ড্রোবগুলো খুব সুন্দর। আমরা আমাদের ফ্ল্যাটে গেছিলাম, তারপরে ওখানে সমস্ত কিছু ইন্টেরিয়রের লোকেদের সাথে কনসাল্ট করলাম, কিছু মেজারমেন্টস নিলাম, তারপরে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন রাস্তাতে আছি, এখন বাড়ি যাচ্ছি। ওরা ওদের ফ্যাক্টরিতে একদিন ডেকেছে, সেখানে আমাদেরকে একদিন যেতে হবে, দেখি কবে যেতে পারি। প্ল্যান্স আছে আমাদের, সেগুলো ওদেরকে শেয়ার করব, ওরা কিছু প্ল্যান্স দেবে, এইভাবেই জিনিসটা হবে। আর এই যে রাহি, আমাদের রাহি সোনা, আজকে এই ড্রেসটা তোমাদেরকে যে দেখাচ্ছিলাম না, এই ড্রেসটা ওকে আজ পরিয়ে এনেছি, কেমন লুজ হচ্ছে দেখো, অনেকটাই লুজ হচ্ছে, তাই না, তাই না। আর আমি যে কুর্তিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি ওই কুর্তিটা পরেছি, ঠিকঠাকই ফিটিংস লাগছে, আর সেই জন্য অল্টার করিনি, একটু লুজ হচ্ছিল, বাট ঠিক আছে, ওটার জন্য আর চেঞ্জ করিনি। তো এখন রাস্তায় আসি, আজকে বিশাল জ্যাম, মানে রবিবার তাও আজকে খুব জ্যাম, ট্রাফিক। আর এই দিকটা দেখো, এই পাশটা হচ্ছে এটা ফুলের দোকান, এখানে নানা রকমের ফুল পাওয়া যায়, বিয়ের মালা টালা সমস্ত কিছু পাওয়া যায়। তো মা বাবা আর কাকু কাউকে নিয়ে আসিনি, কারণ এমনিতেই কাকু আর মা এসছে কালকে ট্রেন জার্নি করে, এখনো সেই যে ট্রেনের যে দুলুনিটা সেটাই এখনো যায়নি। কারণ ওরা রেস্ট টেস্ট নিয়ে গাড়ি হচ্ছে, কারণ দুপুরবেলাটা একদমই ঘুমোয় না, সেই জন্য ডিস্টার্ব হবে, এই ভেবে ওকে নিয়ে চলে এসেছি সাথে। আর এখন তো প্রায় ছটা আট হয়ে গেছে। তো দুপুরে বেশি কিছু খেয়ে যেতে পারিনি, সেই জন্য প্রচণ্ড খিদে পাচ্ছিল জানো তো, তাই একটু চাউমিন বানিয়েছি এখানে। সন্ধেবেলা চাউমিন খাওয়ার পরে আর কিছুই শুট করতে পারিনি, কারণ মা কাকুর সাথে একটু গল্প টল্প করছিলাম। আর এখন আমি একটু ডাল করব আর রুটি করব, এমনি মুগের ডাল এখানে বসিয়েছি, মুগের ডাল করব, কাজু কিশমিশ দিয়ে আর রুটি করব। আর কিছু ওই কাকু কিছু রাহির জন্যে ড্রেস এনেছে, মা এনেছে, ওইগুলোই ড্রেস এনেছে কিছু, ওইগুলোই দেখছিলাম, ওগুলো তোমাদেরকে আমি একে একে দেখাচ্ছি, ঠিক আছে। ড্রেসগুলো বেশ ভালো, এইগুলোই দেখছিলাম, ওকে পরিয়ে দেখছিলাম ঠিকঠাক হয় নাকি, তাই ভাবছি আমি যে দুটো ড্রেস কিনলাম, ওটা না কিনলেই ভালো হতো, এখন এত ড্রেস হয়ে গেছে, এই আর কি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি যে ড্রেসগুলো দেখানোর ছিল রাহির জন্য সেইগুলো তোমাদেরকে একে একে দেখাচ্ছি, ঠিক আছে। তো এই একটা ড্রেস দিয়েছে, ওর দিদা এই ড্রেসটা এনেছে, এটা হচ্ছে ওর সামনে বলেই দিই তোমাদেরকে। আর আজকে কি, আজকে রবিবার, বুধবার হচ্ছে অন্নপ্রাশন, মানে দশমীর দিন, ওই দিনই ভালো ডেট পেয়েছি আমরা, ওই দিনই হচ্ছে অন্নপ্রাশন, তো সেই জন্য এই ড্রেসটা পরানো হবে। এইটা আমিও একটা ড্রেস কিনেছি, সেটা আমি তোমাদেরকে সেই দিনই তোমরা দেখতে পাবে, সেটাও পরাবো, এটাও পরাবো, দুটো মিলিয়ে মিশিয়ে পরাবো। আমি যে তোমাদেরকে বলছিলাম কাকু এসছে, কাকু এই ড্রেসটা নিয়ে এসছে, এটা বেশ ভালো, একদম মিষ্টি কালার, হালকা পিঙ্কের ওপর রেডটাও খুব সুন্দর। তো এইটা একটা ড্রেস হয়েছে, এইটা একটা ড্রেস দিয়েছে ওর মাসি, এই ড্রেসটা ওকে দিয়েছে, এটা হালকা স্কাই কালারের ওপর, এটা বেশ ভালো, গরমকালে আমি পরাতে পারবো। আর হচ্ছে গিয়ে এই একটা ড্রেস, এটা হচ্ছে ওর একটা মামা এই ড্রেসটা ওকে দিয়েছে, এটা এরকম ওপরে আর এটা নিচে, এটা আমি পরিয়ে মানে দেখেছি সব ঠিকঠাক আছে। আরও একটা দিয়েছে, সেটাও পরে আছে, এখন ঘুমোচ্ছে,
তো সেটা পরিয়ে যাস, দেখছিলাম ঠিকঠাক হয় নাকি। আর আমি যেটা কিনেছিস একটা তোকে আজ পরিয়ে নিয়ে গেছিলাম, আর একটা অন্নপ্রাশনে পরাবো, এখনো অবধি আমি সেটা খুলিনি। তো এই সবে রাইকে খাওয়ানো হলো। আর এই যে আর একটা ড্রেস যে বলছিলাম সেটা হচ্ছে এইটা, এই যে এই যে পরে আছে। এখন এই সবে খাওয়ানো হলে এবার ঘুম হবে ওর। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। অলরেডি 11:10 হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।